হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি তোমাদেরকে শেখাবো রেশিও অ্যান্ড প্রপোর্শন নিয়ে, পার্ট 4। আগের দুটো পার্টে আমি তোমাদেরকে রেশিও অ্যান্ড প্রপোর্শনের বেসিক কনসেপ্টটা আলোচনা করে দিয়েছি। এই পার্টে আমি তোমাদেরকে সম্পূর্ণ অন্য ধরনের একটা অঙ্ক করাবো এবং শর্টকাট ইজি টিপস দিয়ে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। দেখো, তোমাদের নাম্বার 1 কোশ্চেনটা কি বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এ স্কুল। অর্থাৎ একটা স্কুলের ছেলে এবং মেয়ের সংখ্যার অনুপাত হচ্ছে কত, 17:7, মানে 17:7। বলছে ইফ দেয়ার হার 119, অর্থাৎ 119 জন তাদের মধ্যে গার্লস অর্থাৎ বালিকা হলে, ফাইন্ড দ্য নাম্বার অফ বয়, তাহলে সেই স্কুলের ছেলেদের সংখ্যা কত জানতে চাইছে। দেখো এই অঙ্কটা অনেকেই এক্স ধরে করে, কিন্তু আমি এক্স এক্স ধরে করবো না, এক্স করলে অনেক ডিটেলস চলে যাবে। দেখো আমি তোমাদের কি ইজিলি শেখাচ্ছি। দেখো তাহলে আমাদের বলে দেওয়া আছে বয়েজ আর গার্লস, তাহলে আমার যেটা বলে দেওয়া আছে আমি ফার্স্ট কি লিখবো, B:G লিখবো। কেন? কারণ বয়েজ এবং গার্লস এর অনুপাতটা আমাদের বলা আছে, তাহলে আমরা কি লিখবো, B:G, অর্থাৎ বি ফর বয়েজ, জি ফর গার্লস। তাহলে গার্লের যে বয়েজ এর জায়গায় আমরা কি লিখবো, 17, আর গার্লস এর জায়গায় কি লিখবো, 7। কেন না, বয়েজ এর মানে বলে দেওয়া 17:7, তাহলে 17:7 আমরা লিখবো। এবার দেখো প্রশ্নটা কি হচ্ছে, ইফ দেয়ার আর 119 গার্লস, অর্থাৎ গার্লস এর সংখ্যাটা আমাদের কি বলে দেওয়া আছে, তাহলে গার্লস এর জায়গায় আমরা কি লিখবো, 119। দেখো এবার কি আছে, তাহলে এখানে এবার তোমরা কি করে অঙ্কটা করবে, দেখো দেখো তোমার 7 আর 119, যদি দেখো আমরা 7 দিয়ে কত, তোমার ভাববে 7 দিয়ে কত গুণ করলে 119 হয়, 7 দিয়ে 17 গুণ করলে 19 হয়। আমি তোমাদেরকে দেখাচ্ছি 7 দিয়ে 17 গুণ করলে কেন 19 হয়। দেখো 119 কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি, দেখো 7 1 7 হয়, 7 4 49, 7 7 49, বুঝতে পারলি। তাহলে দেখো 7 দিয়ে 17 গুণ করলে কিন্তু আমাদের 119 বার হচ্ছে। তাহলে আমরা তাহলে গার্লস সংখ্যাটাকে যেমনি 17 দিয়ে গুণ করছি, বয়স সংখ্যাটাকেও আমরা কি করবো, 17 দিয়ে গুণ করবো। মানে এপারে যা করবো এপারে কিন্তু তাই সেম করবো, অর্থাৎ এটাকে যদি আমরা 17 দিয়ে গুণ করি এটাকেও 17 দিয়ে গুণ করবো। এটাকে গুণ করলাম কারণ কারণ তোমার জানো ওখানে 119 গাছ পরিমাণটা বলে দেওয়া ছিল, কিন্তু বয়সের পরিমাণটা আমরা বার করতে, তাহলে এটা যা করবো এরপরে তাই করবো। তাহলে 17 কে আমরা কি করবো, 17 দিয়ে গুণ করবো। তাহলে 17 কে 17 দিয়ে গুণ করলে কত হয়, দেখো 17 কে 17 দিয়ে গুণ করে গুণ করছি, দেখো 17 কে 17 দিয়ে গুণ করলে দেখো কত হয়, 7 7 49 হয় 9, 7 থেকে 4, 7 থেকে 7, 7 4 11, অর্থাৎ 119 হয়। 7 1 কে 7, 1 1 কে 1, দেখো তারপর কত হয়, 9, 7 1 কে 8, 1 1 কে 2, অর্থাৎ হচ্ছে 289। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার, বুঝতে পারলে। কারণ এখানে বলছে ফাইন্ড দ্য নাম্বার অফ বয়েজ, তাহলে এখানে বয়েজ। এখন নাম্বার 2 এর কোশ্চেনটা তোমাদের কি বলেছে, বলছে দ্য এজ অফ রমেশ অ্যান্ড মুনিশ, অর্থাৎ রমেশ এবং মুনিশের বয়স আর মানে হয় ইন দ্য রেশিও 4:3। তা বলছে কি রমেশ এবং মনীষের বয়সের অনুপাত হচ্ছে কত, 4:3। তাহলে যেটা যেটা বলে দেওয়া আছে আমি ফার্স্ট সেটা লিখে নেবো। দেখো রমেশ আমি ওখানে লিখলাম, তারপরে বলে দেওয়া আছে মনীষ, তাহলে আর এখানে লিখলাম, এম এখানে লিখলাম। রমেশের তলায় লিখবো 4 আর এর মনীষের তলায় লিখবো 3, কারণ 4:3 বলে দেওয়া আছে। এবার বলছে ইফ দ্য সাম অফ দেয়ার এজ, সাম বলতে কি বলছে, যোগফল। বলছে তাদের ইফ দ্য সাম অফ দেয়ার এজ 56 ইয়ার্স, মানে তাদের বয়সের যোগফল বলা আছে কত, 56 বছর। বয়সের যোগফল বলতে কি না, এই রমেশ আর মনীষের বয়সের টোটাল করে, তাহলে রমেশের মানটা আমরা কত ধরেছি, 4, আর মনীষের জায়গা ধরেছি কত, 3। তাহলে দুটোকে আমরা যোগ করলি, যোগ যদি করি তাহলে কত হয়, 4 এর সঙ্গে 3 যোগ করে 4 3 7, তাহলে এই 7টা সমান আমাদের কত বলে দেওয়া আছে, 56, বুঝতে পেরেছো। আমি আরেকবার বলছি তোমাদের বোঝার জন্য, রমেশ এবং মনীষের অনুপাত বলা আছে কি 4:3, এবং বলেছে তাদের সাম অর্থাৎ তাদের যোগ বয়সের যোগফল, তাহলে রমেশ যেহেতু 4, মনীষের যেহেতু 3, তাই তাদের যোগফল করলে কত হয়, 7, এবং এই 7 এর মানটা কত বলে দেওয়া আছে, বলে দেওয়া আছে কত, 56 ইয়ার্স। বলছে ফাইন্ড দ্য এজ অফ দ্য রমেশ অ্যান্ড মনীষ, তাহলে এদের রমেশ এবং মনীষের বয়স কত জানতে চেয়েছি। দেখো সাথে সাথে কত গুণ করলে 56 হয়, সাথে সাথে তোমরা জানো 8 গুণ করলে 56। তো আমি জান তোমরা আগের বারে অঙ্কটা শিখেছো যে এখানে যদি 8 দিয়ে গুণ করা হয় তাহলে আমরা প্রত্যেকটাকে আমাদের 8 দিয়ে গুণ করতে হবে, তাহলে এদিকেও 8 দিয়ে গুণ করো, এদিকেও 8 দিয়ে গুণ করো। তাহলে রমেশের দিয়ে মানটা কত ছিল, 4, তাহলে 4 এর সঙ্গে 8 গুণ করে 4 আসতে 32, আর মনীষের মানটা বয়স কত ছিল, 3, তাহলে 3 এর সঙ্গে 8 গুণ করে 3 আসতে 24, তাহলে আমাদের অ্যান্সারটা তাহলে কি হবে, রমেশের এটা হচ্ছে রমেশের বয়স হচ্ছে 32 আর মনীষের বয়স হচ্ছে কত, 24। এই দুটো কিন্তু তোমাদের অ্যান্সার।
দেখো, তোমাদের নেক্সট কোশ্চেনটা বলে দেওয়া আছে কি, দ্য রেশিও বিটুইন এ এন্ড বি, অর্থাৎ এ এবং বি এর অনুপাত বলা আছে কত, 3:8, এবং তা বলছে কি, ইফ এ ইজ 90, যদি এর মান 90 হয় তাহলে বি এর মান জানতে চেয়েছে, হোয়াট উইল বি বি, মানে বি এর মান জানতে চেয়েছে। তাহলে আমরা যেটা জানি আগে, ফার্স্ট কি বলেছিলাম তোমাদেরকে, যেটা আমরা আগে বলেছি, মানে এ আর বি বলেছি, সেটা লিখলাম, এর তলায় লিখবো 3, মাঝখানে এস টু দেবো, দেন লিখবো 8। তাহলে এর মান বলে আছে 90, তাহলে আমি এ মান এর জায়গায় কত লিখতে পারি, 90 লিখবো। তিনের সঙ্গে কত গুণ করলে 90 হয় তোমরা জানো, তিনের সাথে 30 গুণ করলে 90। হ্যাঁ, তাহলে এ পারটা যদি 30 দিয়ে গুণ করি, তাহলে আমাদের এ পারটাকেও তো 30 দিয়ে গুণ করতে হবে। তাহলে এ পারটা 30 দিয়ে গুণ করা কত হয় জানো তোমরা, 3 আসতে 24, আর একটা শূন্য বসিয়ে দাও, তাহলে 240। তাহলে হোয়াট উইল বি দা বি, তাহলে বির অ্যান্সার মানটা তাহলে কত হবে, 240, এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার, বুঝতে পারলে। চলো নেক্সট দেখো, তোমার নেক্সট কোশ্চেনে বলে দেওয়া বলছে কি, দ্য সাম অফ দ্য মানি, অর্থাৎ হচ্ছে কিছু টাকা ডিভাইড বিটুইন টু পার্সন, দুটো ব্যক্তির মধ্যে যদি ভাগ করে দেওয়া হয় ইন দ্য রেশিও 4:7, মানে 4:7 অনুপাতে। এবং বলছে কি, ইফ দ্য শেয়ার অফ ওয়ান পার্সন ইজ রিস 330 লেস দেন আদার, অর্থাৎ হচ্ছে একজন ব্যক্তি কি করছে না, 330 টাকা শেয়ার করছে না অন্য জনের থেকে কম, তাহলে তাদের যোগফল কত জানতে চাইছে। তাহলে কি বলে দেওয়া আছে সেটাকে আমি ফার্স্ট লিখবো, দুজন ব্যক্তি, তাহলে ধরাম, তাহলে কি আছে বলে দেওয়া আছে কত, 4:7, এবং দুজন ব্যক্তি কি করছে, তাদের মধ্যে একজন ব্যক্তি অন্য ব্যক্তির থেকে 330 টাকা, একজন ব্যক্তি অন্য ব্যক্তি থেকে 330 টাকা দিচ্ছে। তাহলে কি বলছে, তাহলে দুজন ব্যক্তি দিচ্ছে, বলছে আর এখানে একটা কথা লেখা আছে তুমি দেখতে পাচ্ছ, লেস, লেস মানে কি কম, তা 330 টাকা কি করছে, তাদের একজন ব্যক্তিকে কম দেওয়া হচ্ছে। তা আগে ভাবো, দুজন ব্যক্তির মধ্যে যদি কম বিয়োগ মানে কম বার করি, তাহলে দেখো এখানে দুজন ব্যক্তি আমি ধরে নিলাম সাম ওয়ান, প্রথম ব্যক্তিকে এ ধরছি, পরে ব্যক্তিকে এ ধরছি, তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে প্রথম ব্যক্তি তলা আমরা লিখলাম 4, আর সেকেন্ড ব্যক্তি তলা লিখলাম 7, তাহলে 4:7, এবং এবারের মধ্যে যদি আমরা বিয়োগ করি, বিয়োগ কেন করছি, যেহেতু এখানে বলে দেওয়া আছে লেস, তাই আমরা বিয়োগ করছি, তাহলে 4 থেকে 7, এটা মানে কত হচ্ছে, এখানে তাহলে বিয়োগ করলে হচ্ছে 3, এবং সেটা সমান সমান বলে দেওয়া আছে কত, 330, বুঝতে পারলে ব্যাপারটা কি হচ্ছে, যেহেতু বলেছে লেস তাই জন্য কিন্তু আমরা বিয়োগ করছি, কারণ একজন ব্যক্তি অন্য ব্যক্তির থেকে 330 টাকা কম পাচ্ছে, তাহলে 330 টাকা কম পাচ্ছে বলেই আমরা বিয়োগ করছি। তাহলে বিয়োগ যেহেতু আমরা ওপারে বিয়োগ করেছি, তাই জন্য ওখানে তাহলে বিয়োগ করলাম, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে, 3। তা আবার তোমরা জানো তিনের সাথে কত গুণ করলে 330 হয়, দেখো 3 1 কে 3, 3 1 কে 3, 0 110 গুণ করলে আমরা পাই হচ্ছে 330। এবার বলেছে ফাইন্ড দা সাম, সাম বলতে কারকে বোঝাচ্ছে, মানে তাদের যোগফলকে বোঝাচ্ছে, মানে তারা কত টাকা পাচ্ছে সেই অ্যামাউন্টের যোগফল বলছে। তাহলে আমরা এই দিক, তাহলে আগে এই দিকটা আমরা যোগ করে নেবো, কেন যোগ করে নেবো, যেহেতু বলেছে যোগফল, যোগ বার করতে বলেছে সাম বলেছে। তাহলে এখানে দেখো দুজন ব্যক্তি, তাহলে একজন ছিল 4, একজন ছিল 7, তাহলে 7 4 কত হচ্ছে, 11। তাহলে 11 দিয়েও আমরা, তাহলে আমরা বলেছিলাম যে এখানে যদি যা গুণ করা হবে এখানে সেটা দিয়েও গুণ কর, তাহলে এখানে আমরা কি বলেছি, 110 বলেছি, তাহলে এখানেও আমরা কিন্তু 110 দিয়ে গুণ করছি। তাহলে 11 সাথে 11 গুণ করলে তোমরা জানো 11 সাথে 11 গুণ করলে 121 হয়, আর একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে তাহলে কত, 1210, এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার, বুঝতে পারলে। দেখো নেক্সট কোশ্চেনটা বলছে, বলছে 295 টাকা আর ডিভাইডেড অ্যামং এ বি অ্যান্ড সি, সো দ্যাট 5 টাইমস অফ এ শেয়ার অ্যান্ড 6 টাইমস অফ বি শেয়ার অ্যান্ড 8 টাইম অফ সি শেয়ার আর অল ইকুয়াল। মানে কি, 295 টাকা এ বি আর সি এর মধ্যে কি করে দেওয়া হচ্ছে, ভাগ করে দেওয়া হচ্ছে, যাতে হচ্ছে 5 টাইম অফ এ, অর্থাৎ যে এ পাচ্ছে কি 5 টাইম, 5 টাইম বলতে 5 গুণ, ওকে, মানে 5 এ বোঝায়, 6 টাইম অফ বি, 6 টাইম অফ বি বলতে 6 বি কে বোঝায়, অ্যান্ড 8 টাইমস অফ সি, তাহলে 8 টাইম অফ সি বলতে 6 8 সি কে বোঝায়। এবং বলছে এরা সবাই কি পাচ্ছে না, এই শেয়ারটা কি করছে, এক মানে সমান পাচ্ছে, মানে এ যা পাচ্ছে, বি যা পাচ্ছে, সি পাচ্ছে, কিন্তু এ হচ্ছে পাচ্ছে 5 5 টাইমস অফ এ পাচ্ছে, বি পাচ্ছে কি 6 টাইম অফ বি, অ্যান্ড 8 টাইমস অফ সি, এটা সি পাচ্ছে। তাহলে এটা দুজন, এই দুজনের মান এরকম, তাহলে কি বলেছে, এটা সবাই কি পাচ্ছে, ইকুয়াল, অর্থাৎ সমান পাচ্ছে। তাহলে এই জিনিসটা করতে গেলে আমাদের সবার প্রথমে
এ আর বি আর সি কত পাই আমাদের বার করে নিতে হবে। তাহলে এ বি আর সি তিনজনে বার করতে গেলে, আমার মান বার করতে গেলে তোমরা জানো এটাকে আমরা হাত চাপা দিয়ে গুণ করি, অর্থাৎ যখন আমরা এর মান বার করি এটাকে হাত চাপা দিই, তাহলে কি ফলে থাকে? বি আর সি। বি আর সি এর কি করি, সহগগুলোকে আমরা ক্যালকুলেট করি। তো ছয় এর সঙ্গে 8 গুণ করলে 6 * 8 = 48, এটা তাহলে কি হচ্ছে, এর মান পাচ্ছি। নেক্সট হচ্ছে ইস টু বসানো আছে, ইস টু বসিয়ে দিলাম, বি কত পাচ্ছে, বি তখন বার করবো, হাত চাপা দেবো বি, তাহলে 8 দিয়ে 5 গুণ করে 5 * 8 = 40। এই ক্যালকুলেশনটা তোমাদেরকে আমি আগের ভিডিওতে শিখেছি, শিখিয়ে দিয়েছি অলরেডি, তোমরা যারা ভিডিওগুলো না দেখে থাকো তারা ভিডিওগুলো অবশ্যই দেখে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো তারপর সি আছে, সির মান বার করবো, তাহলে সিটাকে হাত চাপা দেবো, তাহলে করা থাকবে কি, বি আর এ, তাহলে বি এর সহগ হচ্ছে 6, এ এর সহগ হচ্ছে 5, তাহলে 5 * 6 হচ্ছে কত, 30। তাহলে সোজা কথা আমাদের এ ইস টু বি ইস টু সি কত পাচ্ছি, 48 * 40 = 30। এগুলো দেখো এদের মধ্যে কাটাকুটি হয়, কারণ এরা প্রত্যেকে যে জোড় সংখ্যা, তাহলে এটাকে আমরা যদি 2 দিয়ে কাটাকুটি করি, দেখো 2 * 2 = 4, 4 * 2 = 8 = 24 হচ্ছে। আর এদিকে যেমন আমরা কাটলি কাটাকুটি করি 40 কে, তাহলে 2 * 2 = 4, 2 * 0 = 0, আর এটা হচ্ছে 15 * 2 = 30, অর্থাৎ হচ্ছে কি 24 * 20 = 15। এবার প্রশ্ন বলছে কি, বলছে ফাইন্ড দা সিস ইয়ার এবং কি সির মানটা বার করছে। এবার দেখো এই যে অ্যামাউন্ট আমরা বার করলাম, অর্থাৎ এ বি আর সি এবং তিনজনে কি করছে, এই 295 টাকাটা নিচ্ছে। তাহলে তিনজনের মানকে আমরা প্রথমে তাহলে কি করবো, তিনজন যেহেতু নিচ্ছে তাহলে তিনজনকে অ্যাড করে নেবো, তাহলে 24 এর সাথে 20 এর সাথে 15 যদি আমরা টোটাল করি, তাহলে দেখো 5 আর 4 = 9, আর 2 * 1 = 3, 2 * 1 = 3, 4 = 5, অর্থাৎ এদিকে হচ্ছে 59 হয়। তাহলে এই 59 = = তাহলে আমরা কি লিখবো, 59 = আমরা লিখবো কি, 295, অর্থাৎ 295 লিখবো। এবং 59 এর সাথে কত গুণ করলে 295 হয়, 59 এর সাথে 5 = 45, লাস্টে লাস্টে দেখো 5 এর সাথে 9 গুণ করলে 45, তাহলে আমরা এখানে কি লিখবো, 5 লিখবো। তাহলে 59 এর সাথে যখন যেহেতু আমরা 5 লিখছি গুণ করছি, তাহলে আমাদের সির মান বার করতে বলি, তাহলে সিটা কোথায় আছে, দেখো এটা যদি এ হয়, এটা যদি বি হয়, এটা তাহলে সি হয়, তাহলে সির সাথে আমরা কি করবো, 5 গুণ করবো। তাহলে আমার বাকি দুটো করার দরকার নেই, কারণ বাকি দুটো আমরা জানতে চাইনি, শুধু বলেছে সির শেয়ার, তাহলে সি শেয়ার যেহেতু বলেছে তাহলে সির মানের সাথেও আমরা কি করবো, 5 গুণ করবো। তাহলে সি এর সাথে যদি আমরা 5 গুণ করি, তাহলে 5 * 15 = 5 গুণ করলে কত হয়, 5 * 15 = কত, 75। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। আর যদি তোমাদের পরীক্ষায় মানে বলে দেয়, যদি কখনো যদি জিজ্ঞেস করে যে এর মানটা বার করো, তাহলে এর সাথে তোমরা কি করবে, এর সাথেও মানে অর্থাৎ হচ্ছে 24 এর সাথে তখনও 5 গুণ করবে, বা বি মান জানতে চাইলে তাহলে বির সাথেও 5 গুণ করবে। তাহলে যেহেতু আমরা জানতে চাইছি সি, তাহলে সির সাথে আমরা ওই জন্য 5 গুণ করেছি, করলে শুধুমাত্র আমাদের অ্যান্সার তাহলে কত বার আছে, 75। বুঝতে পেরেছো আশা করি? দেখো নেক্সট কোশ্চেনটা বলে দেওয়া আছে কি, না থ্রি ফ্রেন্ডস তিনজন বন্ধু 624 টাকা তাদের মধ্যে ভাগ করে নিচ্ছে, কত রেশিওতে, না 1:2 * 1:3 * 1:4 রেশিওতে, এবং তাতে বলেছে দ্য ফাইন্ড দ্য শেয়ার অফ থার্ড ফ্রেন্ড, মানে তৃতীয় বন্ধু শেয়ার এখানে করেন কতটা। তো সবার প্রথমে আমাদের যেটা বলে দেওয়া আছে, ওটা তিনটে বন্ধু, অর্থাৎ হচ্ছে 1:2, 1:3 আর 1:4, এটাকে লিখে নেবো। দেখো এগুলো প্রত্যেকে ভগ্নাংশ আছে, আমরা যে আগের অঙ্কগুলো করেছি প্রত্যেকটা অঙ্কগুলো সংখ্যা, তাহলে প্রথম ভগ্নাংশ তোমাকে এখানে কি করতে হবে, রিমুভ করতে হবে। ভগ্নাংশকে রিমুভ করার নিয়ম তোমরা জানো, যে তলা যেগুলো থাকে সেগুলোকে আমাদের ফার্স্ট কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে যদি আমরা 2, 3 আর 4 কে যদি আমরা লসাগু করি, তাহলে আমাদের পাচ্ছি কত, 2 * 1 = 2, 3 আর 2 * 2 = 4, অর্থাৎ হচ্ছে 3 * 2 = 12, লসাগু হচ্ছে 12। তাহলে এই 12টা কি করবো, প্রত্যেকটা ডিজিটের সাথে গুণ করবো। তাহলে 2 দিয়ে 12 গুণ করবো, মাঝখানে ইস টু বসাবো, 1 * 3 দিয়ে 12 গুণ করবো, ঠিক তেমনি 1 * 4 দিয়েও 12 গুণ করবো। তাহলে এইদিকে গুণ করে 4 এর সঙ্গে 12 কাটলে 3 * 4 = 12 হয়, 3 দিয়ে 12 কাটলে 3 * 4 = 12 হয়, 2 দিয়ে 12 = 6 * 2 = 12 হয়। তাহলে আমাদের এখানে 12 হচ্ছে তাহলে কি, 6:4:3, এটা আমাদের 12 হচ্ছে। এবার বলেছে কি, দেখো এই যে 624 টাকা তিনজন বন্ধু একসাথে পাচ্ছে, তাহলে আমরা কি করবো, যে তিনজন বন্ধু অর্থাৎ হচ্ছে 6, 4 আর 3, অর্থাৎ যদি আমাকে বন্ধুকে ভাবো আবার এ, এটাকে ধরো বি, এটাকে যদি সি ধরি, তাহলে তিনটে বন্ধু টোটাল করবো, তা 6, 4, 10, 3, 13, এই 13 = কি বলে দেওয়া আছে, 13 = বলে দেওয়া আছে 624। কেন, 624 টাকা তো তিনজনে পাচ্ছে, একজন কিন্তু বলেনি, তিনটে বন্ধু মিলিয়ে 624 টাকা পাচ্ছে, এই জন্য তিনজন বন্ধুকে আমরা কি করলাম, যোগ করলাম, তো 6, 4 আর 3 যোগ করলে কত হচ্ছে, 13 = কত হচ্ছে, 624। এবার 13 এর সাথে কত গুণ করলে 624 হয়, বাবু 13 এর সাথে কিন্তু 48 গুণ করলে 624 হয়। তোমরা রাতে ভাগ করে দেখো, 4 * 4 = 52, 10 আর 4, মানে 104 হচ্ছে, 8 * 13 = 104, তাহলে গুণ করলে কত হয়, 48 হয়। এবার বলছে ফাইন্ড দ্য শেয়ার অফ থার্ড ফ্রেন্ড,
বলছে তিন নম্বর বন্ধুর সিয়া কত কত টাকা দিয়েছে সেটা বার করতে হবে। তিন নম্বর বলতে বলতে আমাকে সি বন্ধুকে বুঝে যাচ্ছে, তাহলে তিনের আমরা তাহলে বাকিগুলো করার কোনো দরকার নেই। তাহলে এপারে যদি জানো 48 দিয়ে গুণ করি, তাহলে এপারটাতেও আমাকে 48 দিয়ে গুণ করতে হবে। তাহলে এপার দিয়ে 48, তিন দিয়ে 48 গুণ করে 3 8 24 4, হাতে থাকে 2 3 4 12 13 14, অর্থাৎ 144। অর্থাৎ তিন নম্বর বন্ধু কত টাকা লাগিয়েছিল তাদের? তিন নম্বর বন্ধু 144 টাকা লাগিয়েছিল। এটাই হচ্ছে কিন্তু অ্যান্সার, বুঝতে পেরেছো? তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, এবং যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। তো টিল দেন, থ্যাংক ইউ।